হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে আমি একটা খুব সুন্দর এবং খুব ছোট্ট একটা ডিজাইনের ভিডিও নিয়ে চলে এসেছি। তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিও। আর তোমরা একবার আমার চ্যানেলটায় ঘুরে আসবে। আমার চ্যানেলে বিভিন্ন ধরনের ডিজাইনের ভিডিও আছে, আশা করি তোমাদের সেগুলো ভালো লাগবে। আর প্রত্যেকটা ডিজাইন আমি নিজেই বুনেছি এবং বিভিন্ন ধরনের, মানে ছোট ডিজাইন আছে, বড় ডিজাইনের ভিডিও আছে, এবং সেই ডিজাইনগুলো কিভাবে বুনতে হবে, তার টিপস, কিভাবে ঘর নিতে হয়, ঘর মানে এই যে ক্রসগুলো কিভাবে বুনতে হয়, মানে সমস্ত কিছুর ভিডিও আছে। তোমরা একবার আমার চ্যানেলটায় ঘুরে আসবে। আর তোমরা কী ধরনের ডিজাইন দেখতে চাইছো অবশ্যই কমেন্ট করবে, আমি সেই ডিজাইনের ভিডিও করব। হয়তো একটু দেরি হবে, কিন্তু আমি অবশ্যই করব। তোমরা অনেকেই আমাকে কমেন্ট করেছো বিভিন্ন ডিজাইনের মানে কথা বলে, তো আমি সেই সব ডিজাইন নিয়ে কাজ শুরু করেছি। আস্তে আস্তে তোমরা ভিডিও পেয়ে যাবে। আজকে আমি একটা নতুন ডিজাইন মানে নতুন ডিজাইনের ভিডিও করছি এবং ডিজাইনটা খুব সহজ। তোমরা ডিজাইনটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর যারা নতুন আসুন বুনতে চাইছো, আমার সেই সব বন্ধুরা যারা বুনতে জানো তারা তো অবশ্যই বুনতে পারবে, কিন্তু নতুন যারা আসুন বুনতে চাইছো, তোমরা এই ধরনের এই ছোটো ছোটো এবং সহজ ডিজাইনগুলো দিয়ে আসন বোনা শুরু করো, তোমরা খুব তাড়াতাড়ি আসন বুনতে শিখে যাবে। চলো আমরা ভিডিওটিতে চলে যাই। প্রথমে আমাদেরকে যে সাতটা ঘর নিতে হবে, এই দেখো আমি এখানে তিনটে ঘর নিয়েছি। চারটে ঘর হয়ে গেছে। এই যে সাতটা ঘর হয়ে গেছে, এর ঠিক ওপরে তিনটে ঘর করতে হবে। এই দেখো এইখানে ছুঁচটা নিলে ঠিক এর ওপরে হবে, কিন্তু আমাদের এখানে তিনটে ঘর করতে হবে, তাহলে এক ঘর আগে থেকে ছুঁচটা নিতে হবে। তিনটে ঘর হয়ে গেছে, এই যে তিনটে ঘর, তার ঠিক ওপরে তিনটে ঘর। তোমরা ডিজাইনটা হয়তো বুঝতে পারছো, ডিজাইনটা একটা ছোট ফুল, মানে দুটো পাতা হবে আর একটা ছোট ফুল। এই ডিজাইন, এটা ডিজাইন এই দেখো বন্ধুরা, এই যে ফুলের এই
মানে ডালটা হয়ে গেছে, এরপর ফুলের এই পাপড়িগুলো করতে হবে। এই যে দুটো ছোট ছোট পাতা হবে, সেই পাতার ডিজাইনটা করে নিতে হবে এখানে। এই যে একটা ঘর, এই ঘরটার ঠিক কোনাকুনি দুটো ঘর। আর এই যে এই দ্বিতীয় ঘরটা, মানে এই যে এই যে এই ঘরটা, এখানে তো দুটো ঘর, এই ঘরটা ঠিক ওপরে সুতোটা নিতে হবে, দিয়ে এখানে হবে চারটে ঘর। চারটে ঘর হয়ে গেছে, ক্রসগুলো করে নিই। চারটে ঘর হয়ে গেছে, তার ঠিক ওপরে এই যে বাঁ দিক থেকে একটা ঘর ছেড়ে এই দু নম্বর ঘরটার উপর সুতোটা নিতে হবে, দিয়ে এই যে এই ঘর দুটোর ওপরে দুটো ঘর হবে, এদিকের ঘরটাও ছেড়ে দিতে হবে, এদিকের ঘরটাও ছেড়ে দিতে হবে। একটা ঘর, এই ঘরটার নিচে আর একটা ঘর হবে। এই দেখো, তাহলে এই যে এই পাতাটা কমপ্লিট, আর একটা পাতা হবে এই দিকে।
এই যে এখানে একটা ঘরে, যে এখানে একটা ঘর হচ্ছে, এই ঘরটা ঠিক কোনাকুনি সুতোটা নিতে হবে, এখানে হবে চারটে ঘর। দেখো চারটে ঘর, চারটে ঘর হয়ে গেছে। এই যে চারটে ঘর হয়ে গেছে, তারপর এই ঘরটার নিচে যে একটা ঘর এইখানে, এই যে দুটো ঘর হয়ে গেল। তারপরে এই যে এই দুটো ঘর, তার ঠিক নিচে এখানে হবে তিনটে ঘর। তিনটে ঘর হয়ে গেছে, তার ঠিক নিচে এই যে দ্বিতীয় ঘরটার, দ্বিতীয় ঘরটা থেকে তারপর আরো তিনটে ঘর হবে। দেখো তিনটে ঘর হয়ে গেছে, এইদিকের পাতাও হয়ে গেল। এই দেখো, এই যে ডাল আর যে দুটো ছোট ছোট পাতা, এরপর ফুল। আর দেখো ডিজাইনটা খুব সহজ এবং খুব ছোট ডিজাইনটা। যারা নতুন বন্ধু আছো, আসন বুনতে চাইছো, মানে একদম নতুন আসন বুনতে চাইছো, তোমরা এই ধরনের ডিজাইনগুলো বোনো, এগুলো খুব তাড়াতাড়ি তোমরা বুনতে পারবে। এবং এইগুলো মানে এইগুলো ছোট ছোটগুলো দিয়ে আসন বোনা শুরু করো, তোমরা খুব তাড়াতাড়ি আসন বোনা শিখে যাবে। এই যে এখানে, এই যে মানে ঘর, আসন বুনতে গেলে ঘর তো বুনতে, মানে ঘর বুনেই তো আসন বুনতে হয়। তো এখানে তো মানে আসন বোনার মানে প্রধান জিনিসই তো হচ্ছে যে ঘরগুলো। এই যে এখানে দুটো ঘর, এই ঘরটা ঠিক কোনাকুনি, এখানে দুটো ঘর, এই ঘরটা, এই যে ডান দিকের ঘরটার উপর থেকে সুতোটা নিতে হবে, এখানে হবে যে চারটে ঘর। আর এই যে এই চারটে ঘর, এই যে এই ঘরটা ঠিক নিচে একটা ঘর। আর এই যে এই চারটে ঘর, দ্বিতীয় ঘরটার ওপর থেকে সুতোটা নিতে হবে, তার উপরে এখানে দেখো দুটো ঘর। তো এই যে এই ছোটো ছোটো মানে ডিজাইনটা ছোট, তাই ঘর মানে কটা কি এগুলো তোমাদের মানে বুঝতে খুব সহজ হবে। এই যে ডাল আর এই যে দুটো পাতা হয়ে গেছে, এরপর ফুল মানে ফুলের অংশটা হবে। ঠিক আছে, ফুলের এই যে এই বাকি অংশটা পরের পরের পার্টটায় নিয়ে আসবো।
আর তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দেবে, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। আগামী দিনে আমি আরও অনেক বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর ডিজাইনের ভিডিও নিয়ে আসছি, তার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। ঠিক আছে, টাটা।